ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ধারাবাহিক সংঘাতের আবহেই আজ রাজ্যপাল শিক্ষামন্ত্রী বৈঠক, দুপুর তিনটে নাগাদ রাজভবনেই বৈঠক হয়। বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজ্যপাল মহোদয়ের সাথে কথা বলেছি, সৌজন্য সাক্ষাৎকার করেছি, কথা বলেছি। আগে তো রোজই যেতাম, এখন সময় পাই কম তাই যেতে পারি না। হ্যাঁ, এটা ঠিকই, পরিষদীয় মন্ত্রী হিসেবে আমার একটা কর্তব্য ছিল তাকে বলার যে 7 তারিখ থেকে অধিবেশন বসার প্রস্তাব মন্ত্রিসভা আপনার কাছে পাঠিয়েছে, আপনি এটা অনুমোদন দিলেই বিধানসভা থেকে আমরা আমাদের যে বিধায়কদের জানাবার যে দরকার সেক্রেটারি পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি জানাবেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত আপত্তিকর, প্রতিক্রিয়া মেঘালয় রাজ্যপাল তথাগত রায়ের। এটা ইতরামো, ইতরামো খুব নিচু ধরনের অভদ্রতা, অভব্যতা। এই জিনিস আমাদের বাঙালি চরিত্রে কোনো কালে ছিল না। এই জিনিসটা মানে নিন্দা করার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিশেষ করে শেষ যেটা ঘটেছে, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যেখানে রাজ্যপাল চ্যান্সেলর, সেখানে ওকে উঠতে কিছু লোক দেয়নি এবং পুলিশ সেটা হাঁ করে দেখেছে, এর চেয়ে নিন্দনীয় বিষয় আর কিছু হতে পারে না। এই রকম ইতরামি আমি জীবনে কখনো দেখিনি, রাজ্যপালের সাথে এই ধরনের নোংরা ব্যবহার আমি কখনো দেখিনি এর আগে।